যেগুলো হাই ক্রস বলছেন দুই দাঁতের, ওইগুলো কেমন টাকার ভিতরে পাওয়া যাবে? যত্ন করতে হবে, নিয়মিত গোসল করাতে হবে, প্রত্যেক দুই মাস পর পর কিমড়ির বড়ি খাওয়াতে হবে। মেন রোগ হচ্ছে কিমড়ি, কিমড়ি থেকে বিভিন্ন রোগ সৃষ্টি হয়। এমন ধরেন কলিজা শুধু আপনার ফুটো করে দেয়, ছিদ্র করে দেয়, রক্তক্ষরণ হয়, তখন পাতলা পায়খানা করে আপনার মারা যায়, পাচানো যায় না। তা ওই কিমড়ির বড়ি আপনার সঠিক মতো প্রয়োগ করলে আপনার কোনো রোগ আসবে না, আসবে না, তাই না? দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা সালামু আলাইকুম। দর্শক বন্ধু, ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদ উপজেলা চাড়লিয়া গ্রামে একটি সুন্দর গাড়লের খামারে। দর্শক বন্ধুরা, আজকে আমরা একটি নতুন খামারে এসেছি। দেখুন, এখানে বেশ কিছু সুন্দর সুন্দর কোয়ালিটির গাড়ল আছে। আজকে আমরা এই খামারের মালিকের সাথে কথা বলবো। আমাদের সামনেই খামারের মালিক আছে, চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো ভাইজান, ঘুরতে ঘুরতে আজকে চলে আসলাম আপনার খামারে। জি, অনেক ভালো হয়েছে। আচ্ছা, এসে দেখছি যে বেশ ভালো মানের ভালো কোয়ালিটির গাড়লগুলো আপনার খামারে আছে। আপনার এখানে কি কি জাতের গাড়ল আছে সেটা আমার দর্শকদেরকে জানাতে চাই। তো শুরুতে আমরা আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিয়ে দিতে চাই। হচ্ছে মোহাম্মদ রাশেদ শেখ, বাসা চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদ উপজেলা চাড়লিয়া গ্রাম। আচ্ছা, তাহলে মোটামুটি এই খামারটি কতদিন আগে শুরু হয়েছে? আপনার এই 5 থেকে 6 বছর হবে। 5 থেকে 6 বছর। আচ্ছা, এই খামারটি কিভাবে আপনার শুরু হলো? এগুলো আমার অনেক ভালো লাগতো। আমার বাসায় আমার আব্বা আর আমার বড় ভাই ছিল, তারা পালতো, তখন অল্প ছিল এরকম, পরবর্তীতে উঠাই দিয়েছিল। আচ্ছা, তারপর নতুন করে আমার শখ জাগে, দিয়ে আবার আমি নতুন করে শুরু করছিলাম। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো লাগলো। তাহলে এখন আনুমানিক এখানে কতগুলো আছে? এখানে বাচ্চা টাচ্চা দিয়ে আপনার এই 55-56টা আছে। 55-56টি? আচ্ছা আচ্ছা, 55-56টি গাড়ল আছে। এর ভেতরে কয়টা জাত নিয়ে লালন পালন করছেন? এখানে আছে আপনার হাই ক্রস আছে, আর আপনার গাড়ল আছে, 100% আছে, 80% আছে, 70%। আচ্ছা আচ্ছা, সব ধরনের তাই আছে? সব ধরনের আছে, তাই না? জি। আচ্ছা, তো ভাইজান, আমরা আপনার কাছে এখন একটু জানতে চাই, এই গাড়লগুলো আপনারা খাদ্য চাহিদা কীভাবে মিটিয়ে থাকেন? আমি মাঠে চড়াই সাধারণত, আর বাসায় যখন মাঠে খাবার কম পাই, আপনার এই যে ধানের খড় আছে না, খড় দিয়ে তারপরে গমের ভুষি দিয়ে পানি দিয়ে লবণ দিয়ে মিক্সড করে ওই সময় খাওয়াই। ও আচ্ছা, এই গাড়লগুলো চারণভূমিতে চড়ে খেদের পেট ভরে? পেট ভরে, আবার সময় তো ভরে না, তখন দিই আপনার বাড়তি খাবার দিই বাসাতে। ও আচ্ছা, আবার আমার ঘাস লাগানো আছে আপনার ওই যে পাকসং নেপিয়ার, আমার পুকুরের পাহাড় দিয়ে ঘাস লাগানো আছে। আচ্ছা, মাঠে খেয়ে যখন পেট না ভরে ওইখানে তখন খাওয়াই। ও আচ্ছা আচ্ছা, মানে এরা প্রচুর খাবার খায়? খায়, প্রচুর খাবার খায়, সারাদিন দেবেন, রাত্রে দেবেন, রাত্রেও খাবে। ও আচ্ছা, তাহলে ভাইজান, এই গাড়লগুলো খাদ্য চাহিদা সম্পর্কে আমরা জানলাম, এদের গোসল করান কতদিন পর পর? গোসল আমি প্রতি সপ্তাহে করে করাই একদিন। প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে একদিন করে করাই। আচ্ছা, গোসল করাইলে সুন্দর থাকে, পরিষ্কার থাকে, মনে করেন দেখতে সুন্দর লাগে। আচ্ছা, এ মনে করেন এই গরম সময় বেশি করা থাকে, কারণ এই গরম বেশি, তো মনে করেন এই রোদ্রে সরে যদি সকালে গোসল করে ছেড়ে দিই, মনে করেন খুব ভালো খাবার টাবার খায়, মনে করেন দেখতে সুন্দর লাগে। ও, এই তারপরে এদের তো শরীর ঘামে, ঘামের ফলে এদের চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে। জি, আর এই নিয়মিত গোসলটা করালে ওই ধরনের কোনো সমস্যা আসে না? জি। আচ্ছা, তো এদের চিকিৎসা সম্পর্কে আমরা জানতে চাই। চিকিৎসা আমি প্রত্যেক মাসে আপনার কিমড়ে লিভানির বড়ি খাওয়াই। আচ্ছা, বড়গুলিকে আপনার মানে হাফ হাফ করে খাওয়াই, যেগুলো মাঝারা সাইজ ওইগুলো 3 ভাগে খাওয়াই। আচ্ছা, আর যেগুলো ছোটো বাচ্চা দেখছেন এইগুলো 4 ভাগে খাওয়াই, ছোটো ছোটোগুলো 4 ভাগে। কিমড়ির বড়ি খাওয়ানোর পরে আপনার একদিন পরে আমি আপনার লেবারটনিক সিরাপ খাওয়াই। আচ্ছা, 5 ml, 10 ml, 15 ml, যে যেরকম ইয়ে 5 দিন খাওয়াই। খাওয়ানোর পরে আপনার AD3 ভিটামিন আছে, এনাসারাল AD3, এই ভিটামিন করে দিই। মানে কৃমির ওষুধ খাওয়ানোর পরে তাদেরকে ভিটামিন দেওয়া হয়? জি। আচ্ছা, এই ভিটামিন দেওয়ার পরে আর কি করা হয়?
ভিটামিন পড়া করার পরে আর কিছুই করি না, ওই যে সিরাপ খাওয়াই আপনার, তারপরে জিং টিং এসব অনেক খাওয়াই। আচ্ছা, এদের পিপিআর ভ্যাকসিন করেন? পিপিআর আমি প্রত্যেক 6 মাস পর পর একবার করে করি, তাই? আর আপনার কলিজা কৃমির ভ্যাকসিন করি বছরে 2 বার। ও আচ্ছা, এই যে কলিজা কৃমির চিকিৎসার পাশাপাশি কি আপনারা অ্যালার্জির কোনো চিকিৎসা? জি, অ্যালার্জির একসাথেই দিই। অ্যালার্জির মানে অনেকের অ্যালার্জি সমস্যা থাকতে পারে, ওই ওইটা দিলে মনে করেন সমস্যা হয়ে যাবে, সমস্যা এই কারণে একসাথে দেওয়া হয়। আগে অ্যালার্জিটা দিই, তারপরে আপনার কলিজা কৃমির ভ্যাকসিন দেওয়া হয়। আচ্ছা, আর কৃমির ঔষধ খাওয়ানোর পর পরে এদেরকে কি গোসল করানো হয়? জি, সাথে সাথে গোসল করে দিই, বাড়ির বাসা থেকে খাওয়ানোর পর আপনার পুকুরে নিয়ে যাই, দিয়ে গোসল করে দিই। ও আচ্ছা আচ্ছা, যাক অনেক সুন্দর কথা শুনলাম, আমার দর্শকরা শুনলো, এতে অনেক উপকৃত হবে। আপনার এই মেন কথা হচ্ছে আপনার যত্ন করতে হবে, এই যে মনে করেন অনেকে নিয়ে যায় এখান থেকে, আমাদের মনে করেন বাইরে নিজে নিজে খেয়াল রাখে না, মনে করেন অনেক মানে লোক দিয়ে কাজ করায় নিজে খেয়াল রাখে না। আচ্ছা, মনে করেন তারা লস খাই যায়, মনে করেন লস খাই যায়, এইগুলো হচ্ছে নিজের মতো করে তো তারা কেউ দেখবে না। আচ্ছা আচ্ছা, এর হচ্ছে যত্ন করতে হবে, নিয়মিত গোসল করাতে হবে, প্রত্যেক 2 মাস পর পর কিমড়ির বড়ি খাওয়াতে হবে। মেন রোগ হচ্ছে কিমড়ি, কিমড়ি থেকে বিভিন্ন রোগ সৃষ্টি হয়। এই মনে করেন কলিজা শুদ্ধ আপনার ফুটো করে দেয়, ছিদ্র করে দেয়, রক্তক্ষরণ হয়, তখন পাতলা পায়খানা করে আপনার মারা যায়, বাঁচানো যায় না। বুঝতে পারলাম, আমি অনেক মার খাইছি, কিন্তু পরবর্তীতে আমি বোঝার পরে মনে করেন আমার ডাক্তারও লাগে না, আমি নিজে নিজে চিকিৎসা দিই এখন, নিজের চিকিৎসা নিজে চিকিৎসা দিই। আচ্ছা, তাহলে মোটামুটি গারলগুলো দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা গারল হেলদি, অনেক স্বাস্থ্য ভালো, এগুলো মনে হয় লোম কেটছেন অল্প দিনে, লোম কেটে দিচ্ছে। আমার দেখেন প্রায় আপনার প্রত্যেকে গারলেরও 2টা করে বাচ্চা, আমার বেশে বাছাই করে করে মনে করেন তাই রাখা, দেখেন ওই যে 1টা গারলের 2টা বাচ্চা। আচ্ছা, আমরা দেখবো আর একটু, আমরা জেনে নিই আমার দর্শকদের জন্য আরও কিছু জানবো। আচ্ছা ভাইজান, আমরা বুঝলাম এদের চিকিৎসা সম্পর্কে, আর এদেরকে ভার্মিক করান? জি, ভার্মিক ওই করাই। ওটা বছরে কয়বার করেন? ওটা 3 বার করাই, 2 বারও করাই, দেখা যাচ্ছে একটা পালে সমস্যা হয়েছে আপনার, তখন মনে করেন প্রত্যেকটারই ভার্মিট করে দিই, করে দেন, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে এদের তো গোসলে পুকুরে সাঁতরিয়ে দেন না, হাত দিয়ে সাঁতরিয়েও দিই, যখন ওই ময়লা মনে করেন কয়েকটার ময়লা ওঠে না, সেগুলোকে হাত দিয়ে পরিষ্কার করে দিই। আচ্ছা, তাহলে এগুলো দেখাশোনা করার জন্য আপনি নিজে আছেন না সাথে আরো রাখা আছে? 2টা লোক রাখা আছে, এই যে পিসি, ওরা এগুলো মাঠে দেখে দেখাশোনা করে, তাই না? আচ্ছা আচ্ছা, দেখ এখানে গাড়লগুলো দেখে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর গাড়লগুলো। আচ্ছা তা, আচ্ছা ভাইজান, আমি আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে আমার অনেক দর্শক বন্ধু বলে গাড়ল লালন পালন লস, আসলে কি গাড়ল লালন পালন লস না না লস না, এটা অনেক লাভজনক? লাভজনক, আমার কিচ্ছু ছিল না সত্যি কথা বলতে, অন্য ব্যবসা করতে গিয়ে আমি মার খাইছিলাম। আচ্ছা, আমার 1 টাকা ছিল, মনে করেন বাসা থেকেও মনে করেন 1 টাকা দেয়নি আমাকে, দেয়নি না, আমার এক মামা 80,000 টাকা দিছিল আমাকে বিশ্বাস করে, ওই 80,000 টাকা নিয়েই মনে করেন আমি শুরু করি। আচ্ছা, শুরু করে মনে করেন এই পর্যন্ত এসছি আমি, মনে করেন অনেক টাকা এখন আমার পুঁজি হয়ে গেছে, থেকে আবার মনে করেন এই গাড়লগুলো আছে আমার, এটা তো পুঁজি আছেই। জি, আমি জমি কিনছি মনে করেন, তারপরে একটা পিক আপ কিনছিলাম কিছুদিন আগে, বিক্রি করে ফেলছি আমি, মানে ড্রাইভারের কারণে বিক্রি করে ফেলছি, ড্রাইভার শর্ট, ড্রাইভার শর্ট। আবার মনে করেন আমি এর থেকে আপনার 15টি গরু কিনছি, তাই গরু কিনে মনে করেন আমি পোষানে দেওয়া আছে, মানে বর্গাতে আছে। আচ্ছা আচ্ছা, এর থেকে বাচ্চা বিক্রি করি মনে করেন, ওই টাকা দিয়ে মনে করেন গরু কিনে রেখে দিই। আচ্ছা ভাইজান, আপনার এখানে যে অরিজিনাল জাতের গাড়লগুলোর কথা বলছেন এবং হাইক্রস জাতের যে গাড়লগুলো বলছেন, সেগুলো আমার দর্শকদেরকে একটু দেখাতে চাই, আমরা ওই সাইডে যাই না এই সাইডে? দর্শক বন্ধু এই সাইডে আসুন, আপনারা আপনাদেরকে এখান থেকে আমরা কিছু দেখাই। আচ্ছা, এই দেখেন এটা হচ্ছে একদম অরিজিনাল আপনার, এর অরিজিনাল? জি, কত বড় লম্বা। আচ্ছা, অরিজিনাল আমরা কিভাবে বুঝবো দর্শক বন্ধু? অরিজিনাল আপনার সাধারণত লেজ দেখেন, লেজ প্রায় মাটির শেষই, আর কত বড় লম্বা দেখেন, অনেক নিচে লেজ, লম্বা দেখেন, লম্বা আছে, তাই না? আচ্ছা, আপনার কিছু কিছু আছে, 1টা দেয় আপনার, 2টাও দেয়, 2টা খুব কম দেয়। আচ্ছা, কিন্তু আমার এটা একবার 1টা করে দেয়, একবার 2টা করে দেয়। আচ্ছা, এটা এটা কি? এটা আপনার, এটা মনে করেন ক্রসের বাচ্চা, মনে করেন লেজটা একটু বড় হয়েছে আপনার, কিন্তু হাইক্রস বললেই চলে, হাইক্রস। এটা এটা মা হয়নি এখনো?
না এখনো মা হয়নি আপনার বাচ্চা আপনার 7 মাস 8 মাস এরকম বয়স 7 মাস 8 মাস বয়স জি আচ্ছা আর এটা এটা আপনার 70% গাড়ল মানে অরিজিনাল না 70% বডিটা অত্যন্ত ভালো জি বডি ভালো বডি ভালো লম্বা আছে প্রায় 2.5 হাত লম্বা লম্বা আছে কিন্তু লেজ শর্ট লেজ শর্ট বডিটা দেখে মনে হচ্ছে অরিজিনাল একদম জি জি আচ্ছা এগুলো কয়টা করে বাচ্চা দেয় একটা করে দেয় একটা করে আচ্ছা আচ্ছা এটা তো সেই লেজ এটা এটা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা জি আচ্ছা আচ্ছা এক 4 ইঞ্চির কম পাঠার বাচ্চা বডিটা অনেক ভালো প্রায় 2.5 হাত আচ্ছা এই এই পাঠা দিয়ে আপনি ক্রস করান না এখনো বাচ্চা আপনার দাঁতে নেই মানে এখন দাঁতই নেই বাচ্চা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটা একটা পাঠা না জি ওটা দিয়ে কাজ চলে ওটা দিয়ে কাজ চলে হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক মোটামুটি তাহলে আপনার খামারে আমরা আমার দর্শকদেরকে অরিজিনালও দেখালাম কেউ যদি খামার শুরু করে আপনার খামার শুরু করতে হলে আপনার প্রেগনেন্ট দিয়ে শুরু করতে হবে দ্বিতীয়বার বাচ্চা দেবে এরকমগুলো দিয়ে শুরু করতে হবে আচ্ছা ওই রকম একটা দেখান আমার দর্শকদেরকে এই দেখেন এটা হচ্ছে আপনার প্রথম আচ্ছা এটা আপনার প্রথম প্রথম প্রেগনেন্ট হবে আপনার 2 মাস হচ্ছে আপনার হেঁটে আসছে দর্শক বন্ধু লেজটা দেখুন একদম অরিজিনাল ঘাসে ঠেকছে কেউ যদি 100% দিয়ে শুরু করতে চায় অরিজিনাল গাড়ল দিয়ে তাহলে এইরকম দিয়ে শুরু করতে পারে এটা নিউ জি নিউ প্রেগনেন্ট এগুলো ও নিউ প্রেগনেন্ট আচ্ছা মাথা আর কানগুলো তো জি অনেক সুন্দর কানও ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে বডিটাও ভালো আছে 2.5 হাত লম্বা কিন্তু এখনো দাঁতে নেই দেখেন দাঁতে নেই 9 মাস থেকে 10 মাস বয়স আচ্ছা আচ্ছা 9 থেকে 10 মাস বয়স জি অরিজিনাল 100% গাড়াল আপনার ওই রকমই দ্রুত মানে একটা বাচ্চা হয় তো দ্রুত আপনার বড় হয়ে যায় তাহলে ওরা প্রেগনেন্ট হতে একটু কাছে যান দর্শক বন্ধু এটা প্রেগনেন্ট হতে আর কতদিন সময় নেবে প্রেগনেন্ট হয়েছে আপনার 1 থেকে 2 মাস হবে মনে হয় ও মানে 1 থেকে 2 মাসের প্রেগনেন্ট জি আচ্ছা তাহলে মা হতে ওরা মোট কতদিন সময় নেয় মা হতে আপনার মনে করেন 1.5 বছর 16 মাস আচ্ছা আচ্ছা তাহলে 10 মাসে মনে করেন হিটে আসে 10 মাসে হিটে আসে তাহলে মোটামুটি বাচ্চা দিতে একটু সময় নেয় লেজ লম্বা গাড়লগুলো জি জি 9 থেকে 10 মাসে হিটে আসে আচ্ছা আচ্ছা আর যদি মনে করেন দ্বিতীয়গুলা দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ এই দেখেন এইগুলা দর্শক বন্ধু আসুন এদিকে আসুন আমরা আপনাদেরকে দ্বিতীয়বারের মতো মা এমন একটি গাড়ল দেখাচ্ছি এরকম দিয়ে শুরু করতে হবে লেজটা দেখুন প্রথমে এটা আমরা কত পার্সেন্ট ধরব 80% 80% এটা 80% ভালো লম্বা আছে কিন্তু গ্রোথ ভালো এর বাচ্চা হবে মনে করেন 1 থেকে 2 মাসের ভিতরে বাচ্চা হবে কারণ নতুন খামার শুরু করে এরকমগুলা দিয়ে শুরু করতে হবে মনে করেন সে 1 থেকে 2 মাসের ভিতরে বাচ্চা পেয়ে যাবে মনে করেন তাহলে সে লাভবান লাভবান হতে পারবে মাথার কানগুলাও সুন্দর মাথাটাও পরিষ্কার আছে পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা 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 দেখুন একটু রানিং অবস্থা এখানে আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা আসুন আরও কিছু কথা আপনাদের জন্য শেয়ার করি তাহলে আপনি বলছেন যে গাড়ল লালন পালন করা অত্যাধিক লাভ জি আচ্ছা করতে হবে এগুলো যত্ন করে যত্ন করতে হবে যত্ন করতে হবে এবং এদেরকে সময় মতো খাবার দিতে হবে চিকিৎসা করতে হবে এবং এদের সাথে সাথেও থাকতে হবে জি অবশ্যই আচ্ছা এদের জন্য তো একটা ঘরের প্রয়োজন তাই না ঘরের প্রয়োজন আচ্ছা আনুমানিক 50 থেকে 60টি যদি আমি গাড়ল রাখতে চাই আমি খুব অল্প খরচের মধ্যে ঘরটা করতে চাই যেহেতু আমার দর্শক বন্ধুরা বেকার টাকা কম আপনি ওই সিমেন্টের খুঁটি দিয়ে মনে করেন ওপরে টিন দেবেন আর 3 ফুট উঁচু করে আপনার বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে মাচা বানাবেন আর তলায় যদি একটু শান করতে পারেন মনে করেন মাচার তলায় শান করলে দেখা যাচ্ছে ময়লাগুলো পরিষ্কার করার সুবিধা হয় মোটরের পানি দিয়ে আপনি মাচাটা আমি কতটুকু দূরত্ব রাখব 3 ফুট উঁচু করতে মাটি থেকে 3 ফুট উপরে দেব যাতে একটা লোক দেই মনে করেন পরিষ্কার করতে পারে আচ্ছা 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 তলাটা পরিষ্কার করা কি খুব জরুরি খুব জরুরি কারণ গ্যাস করে তো মনে করেন ওইগুলা গন্ধ-টন্ধ করলে আপনার রোগ বালাই বেশি হয় পরিষ্কার রাখাটাই ভালো আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তাহলে কেমন খরচ হতে পারে আপনার 25 থেকে 30 হাজারের ভিতরে মনে করেন সুন্দর একটা ঘর হয়ে যাবে 25 থেকে 30 হাজার আচ্ছা আচ্ছা যাক শুনে ভালো লাগলো তাহলে আমার দর্শক বন্ধুরা যদি নতুন করে খামার শুরু করতে চাই তাহলে আপনার পরামর্শ হলো দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট যে গাড়লগুলো সেইগুলো দিয়ে শুরু করো আর ক্রস দিয়ে শুরু করলে আপনার হাই ক্রস দিয়ে শুরু করতে হবে আর 100% পাঠা নিতে হবে তাহলে বাচ্চা হবে ভালো যাদের একটু পুঁজি অল্প অল্প
তারা ক্রসগুলো নেবে, হাই ক্রস, হাই ক্রস, হাই ক্রস, দুই দাঁত চার দাঁত, এইগুলো দেখে দেখে কিনতে হবে। সে যখন টাকা দিয়ে কিনবে দেখে দেখে কিনতে হবে, দাঁত প্রত্যেকটা দেখে নিতে হবে, দেখে নিতে হবে, তাই না? অবশ্যই। আচ্ছা, আর একটু ধারণা দেন, যেগুলো হাই ক্রস বলছেন দুই দাঁতের, ওইগুলো কেমন টাকার ভিতরে পাওয়া যাবে? এগুলো আপনার মনে করেন হাই ক্রসের ভিতরে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, 13, 14, 14.5, 12,000 টাকারও আছে মনে করেন। তাহলে আমরা ধরে নিলাম 13 থেকে 15 আমার এই হাই ক্রসটা মনে করেন, দেখেন এটা হাই ক্রস। দর্শক বন্ধু আসুন একটু ঘুরে আসুন, দেখেন কত বড় লম্বা উঁচু, এইটা হাই ক্রস। এটা কিন্তু গাড়লের গাড়লের মতোই সেই রকম বডি, বডি কিন্তু আড়াই হাত, এর কিন্তু দুইটা করে বাচ্চা হয়, দুইটা করে বাচ্চা হয়। কিন্তু এইগুলোর দাম মনে করেন একটু বেশি পড়বে। আবার কিছু আছে, কেমন পড়বে ওটা? এটা মনে করেন 15,000 টাকা পড়বে, 15,000। তাহলে আমার তো দেখতেই এই কোয়ালিটিগুলো দিয়ে শুরু করলেও পারবে? জি। আচ্ছা, ওর নিম্ন আছে 14,000, 13,000। ওই যে ওই দিকে আমরা একটা দেখছি, জি, ওটা মনে করেন 13,500 টাকায় রাখা যাবে, 13,500। আচ্ছা, তার মানে আমার দর্শক বন্ধুরা যাদের একটু পুঁজি কম, তার ওই কোয়ালিটি দিয়ে, ওই কোয়ালিটি দিয়ে শুরু করতে পারবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই ওইটা, তাই না? দর্শক বন্ধুরও ভালো করে একটু দেখে নিন। আচ্ছা, তো স্যার কেউ যদি বাচ্চা দিয়ে শুরু করে মনে করেন, যদি 3-4 থেকে 5 মাসের বাচ্চা নেয়, হ্যাঁ, হিটে আসতে আরও 5-6 মাস লেগে যাবে। হ্যাঁ, আর তার 5 মাস পরে বাচ্চা হবে, তাহলে 1-1.5 বছর, 1-1.5 বছর তার সময় লাগবে। সে 20টা যদি বাচ্চা কিনে, বাচ্চা কেনার চাইতে 10টা বা 8টা ধাড়ি কিনলে আপনার ভালো হবে, আর একটা বাটা কিনলে। ও আচ্ছা, যেই তো বাচ্চা পেয়ে যাবে আপনার, 15-20টা হয়ে যাবে। যাক, ভালো লাগলো। কিন্তু যত্ন করতে হবে, নিয়মিত গোসলটা হচ্ছে মেন। সপ্তাহে আপনার 2 দিন গোসল করাতে পারলে আরও ভালো, আরও ভালো। আর ঘরটা পরিষ্কার রাখতে হবে, আর প্রত্যেক 2 মাস পর মনে করেন এই কিমডির ওষুধ খাওয়াতে হবে প্রত্যেক বছরে। তাহলে আমার কয়বার হচ্ছে? 6 বার খাওয়ানোরই লাগবে, লাগবে। তা ওই কিমডির বডি আপনার সঠিক মতো প্রয়োগ করলে আপনার কোনো রোগ আসবে না, আসবে না, তাই না? কোনো রোগ। তাহলে আমরা কী খাওয়াবো আমার দর্শকরা, কী খাওয়াবো? লিভানিট বডি খাওয়ানো লাগবে। আচ্ছা, ওই অনেকে বলে যে প্রেগনেন্ট অবস্থায় খাওয়া যাবে কি না, এটা ভুল ধারণা। আমি আপনার বাচ্চা মনে করেন 10 দিন পরে হবে এরকমগুলোকেও খাইছি, খাইয়ে পরীক্ষা করছি আমি। আচ্ছা, কিচ্ছু হয়নি? কিচ্ছু হয়নি, কিমডি বসে ওই লিভানিট, লিভানিট একটু ডোজ কম দিলাম। ও আচ্ছা, একটু কম দিতে হবে। তাহলে ওই যেগুলো মা হবে, আর মানে আর 10 দিন বা 20 দিন পর বাচ্চা লাগে না খাওয়ানোই ভালো, ভালো। আপনার বাচ্চা হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে খেয়ে যেতে হবে। এখন 1 মাস বাকি, পরীক্ষা করে দেখেছি আপনার বাচ্চা হবে 10-15 দিন আগে, 10-15 দিন পরে, এরকমগুলো খাইছি আমি, ডোজ কম দিছি, কিন্তু কোনো সমস্যা হয়নি, সমস্যা হয়নি, তাই না? আচ্ছা, যাক, এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ল আছে। আমার দর্শকদেরকে এর পরের একটি পর্বে আমরা কেমন দামে আপনার গাড়লগুলো বেচা কিনা হবে আপনি আমার দর্শকদেরকে দেবেন, এই গাড়লগুলো দেখে তো আমার দর্শকদের লোভ লাগছে, সে অবশ্যই তারা ফোন করবে, নিতে চাইবে, দেবেন তো? অবশ্যই দেবো। আচ্ছা, তো এর পরের পর্বে আমরা আপনার গাড়লগুলো কেমন দাম সেটা জানাবো। এই পর্বে আমরা শুধুমাত্র গাড়লগুলো কীভাবে লালন পালন করতে হবে সেটা আমার দর্শকদেরকে জানাতে চাচ্ছি, তারা শিখুক, জানুক কীভাবে গাড়লগুলো লালন পালন করতে হবে। তাহলে আমার দর্শকদেরকে সংক্ষেপে যদি বলতে চাই, তাহলে প্রথমে গাড়লগুলো তারা বাড়িতে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এদেরকে ভালো মতো করে গোসল করিয়ে দেবে, এদেরকে চিকিৎসা সেবা দেবে, মাচার উপরে রাখবে, তারপরে এদের সবুজ জাতীয় ঘাস খেতে দেবে, খাবার দিতে হবে না, পেট পুরে, পেট পুরে খাবার দিতে হবে, এবং এদেরকে 24 ঘন্টায় নজরে রাখতে হবে। জি, অবশ্যই। এদের যত যত্ন করবে সমস্যা মনে করে, এরা তত আমাকে ভালো কিছু দেবে, এদেরকে ভালোবাসতে হবে, ভালোবাসলে আপনার লস নেই, লস নেই। এদের কাছে খরচ করতে হবে, খরচ করলে আপনার সে টাকাটা বৃথা যাবে না, মনে করেন টাকা চলে যাবে, যেখান থেকে আমার আয় আসবে তার পেছনে খরচ করতে ইয়ে করলে হবে না। যাক, অনেক ভালো লাগলো ভাইজান। তাহলে আমার দর্শক বন্ধুরা, কৃমির ঔষধ বছরে 6 বার খাওয়াবে 2 মাস পর পর। হ্যাঁ, বড়গুলোকে 1/3 ভাগ না, বড়গুলোকে আপনার হাফ করে দিই আমি, একটাকে আমি দুইটা করবো, দুইটা করে দি, একটা আমি বড়টাকে খাই দেব, যেগুলো অরিজিনাল 40-45 কেজি ওজন হবে, দুর্বল মনে করেন মাদ্রাসায়, ওইগুলাকে আমি 3 ভাগে দিই, 3 ভাগে দিতে হবে, 4-5 মাসের বাচ্চা ওইগুলাকে আপনি 4 ভাগে দিই, এই ছোট ছোট বাচ্চাগুলোকে 4 ভাগে দিই, 4 ভাগে দিতে হবে। আচ্ছা, যাক, অনেক ভালো লাগলো। তাহলে আমার দর্শকরা জানলো গোসল করানোর কথা, জানলো তারপরে চিকিৎসা, জানলো কীভাবে এদের দেখাশোনা করবে সেটার জন্য। আর একটু জানতে চাচ্ছি ভাইজান, তাহলে বছরে কতবার লোম কাটতে হবে এবং কোন সময় কাটলে আমার দর্শকরা কাটার লাগে পাবে? আপনার আমি 2 বার করে কাটছি, 2 বার করে কাটলে ভালো হয়।
আচ্ছা, কখন কখন কোন সময় বছরে? এই আপনার শীতের শেষের দিকে মনে করেন কেটে দিই সব। আচ্ছা, গরমের আবহাওয়া আসার সময় ওই সময় কেটে দিই, তারপরে মাঝে দেখি আবার বড় হয়ে গেছে মনে করেন আবার কেটে দিই। ও, এদের লোম কেটে রাখলে এইভাবে থাকলে ভালো মনে করেন? বৃষ্টিতে মনে করেন ভিজে ভিজে রাখ চড়িয়ে খায় ওই পানিটা, মনে করেন যদি লোম কাটা থাকে মনে করেন গড়িয়ে পড়ে যায়, আর যদি লোম থাকে মনে করেন পানিটা জমে থাকে, ঠান্ডা মান্ডা লাগার সম্ভব। তার মানে বর্ষাকালের বর্ষা শুরু হওয়ার আগেও তো কেটে দিতে হবে? কেটে দিতে হবে। তাহলে পুরা বর্ষাটা লোম কাটা অবস্থায় থাকলে ওদের ঠান্ডা লাগবে না? জি। আচ্ছা, অনেকে দেখেছি আমার দর্শক বন্ধুরা ওই নিচে মাটিতে গিয়ে রেখে দেয়, আসলে নিচে মাটিতে রাখলে ওদের ঠান্ডা লেগে যাবে না? ঠান্ডা লেগে যাবে, গায়ে মনে করেন ওই ময়লা টয়লা মনে করেন সব লেগে যাবে, দেখতে খারাপ খারাপ লাগবে মনে করেন। আচ্ছা, এদের তো ঠান্ডা আসে জ্বর আসে, তখন এদের কীভাবে চিকিৎসা দেওয়া যায়? ঠান্ডা মূলত আপনার যত্ন করে রাখলে ঠান্ডা লাগে না এদের, কারণ এর গায়ে অনেক লোমটম আসতে মনে করেন লাগে না, সহজে লাগতে চায়, সহজে লাগতে চায় না। আপনার ওই ঘরটা রাখতে হবে যাতে শীতের সময় হাওয়া বাতাস না ঢুকতে পারে, আর সকালের দিকে রোদ না ওঠা পর্যন্ত মনে করেন ছাড়া যাবে না। আচ্ছা আচ্ছা, আর শীতের আগে ভার্মিট করে নিতে হবে, আপনার ঠান্ডা মান্ডা লাগবে না। লাগবে না, ভার্মিট করলে ঠান্ডা লাগবে না, চর্মরোগ হয় না, লোম উঠে যায় না, এগুলো খুরা রোগ হয় না, এগুলো ছোটখাটো কুটি টুকিটাকি রোগগুলো আসে না। মানে হাওয়া বাতাস যাতে না ঢোকে সেরকম করে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এই গরমের সময় তো ঘরটা এমন ভাবে করতে হবে যাতে আলো বাতাস, হ্যাঁ আলো বাতাস, আমার ফ্যান আছে মনে করেন, তাহলে ঘরে ফ্যান আছে, ফ্যান সেটও করতে হবে। জি। আচ্ছা আচ্ছা, যাক শুনে ভালো লাগলো ভাইজান, আমার দর্শক বন্ধুরা অনেক কিছু শিখলে এই ভিডিওতে। তো এই ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত আমরা করতে চাচ্ছি না, আমরা ভিডিওটি প্রায় শেষ করে দিতে চাচ্ছি। তো ঠিক আছে ভাইজান, অনেক ভালো থাকেন, দোয়া রাখি, এরপরের পর্বে আমরা আবার আপনার সাথে দেখা করব। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। এই ভিডিওতে আমি আপনাকে গাড়লের কীভাবে গাড়ল লালন পালন করতে হয় সেটা আপনাদেরকে জানালাম। আপনারা সময় মতো গাড়লের খাবার দেবেন, চারণভূমিতে চড়াবেন, এদের সময় মতো চিকিৎসা করবেন, এদের লোম কেটে দেবেন, এদেরকে গোসল করিয়ে দেবেন এবং মাচার উপরে শুকনো জায়গায় রাখবেন। দর্শক বন্ধুরা, এদেরকে যত্ন করুন, এদেরকে দেখাশোনা করুন, তাহলে আপনি গাড়ল লালন পালনে সাকসেসফুল হবেন। যদি আপনি নিয়মিত এদেরকে দেখাশোনা না করেন তাহলে আপনি ফেলিওর হয়ে যাবেন, গাড়ল পালনে লস আর লস বলবেন। তাই আপনাদেরকে বলছি আসুন এগিয়ে আসি, আমরা বেশ কিছু খামার ভিজিট করি, কীভাবে এদের লালন পালন হচ্ছে আমরা নিজ চোখে দেখি, তারপরে গাড়ল খামার শুরু করি। তো এর পরের পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, পরের পর্বে আমরা গাড়লগুলো দেখাবো, দেখিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তার কথা বাড়াচ্ছি না দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে পরের একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।